2017 চনত অসমত A+ পোৱা প্ৰাথমিক বিদ্যালয় মধ্য ইংৰাজী বিদ্যালয় আছিল 6700 আৰু আজি 5টা বছৰৰ প্ৰচেষ্টাৰ পিছত এই সংখ্যা এতিয়া 11592 ভৰি দিছে। অৰ্থাৎ 5 বছৰৰ ভিতৰত অসমৰ শিক্ষানুষ্ঠানসমূহৰ আন্তঃগাঁথনি, বৈদ্যায়তনিক পৰিৱেশ আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলৰ গুণগত মানদণ্ড 100% বৃদ্ধি পাবলৈ সক্ষম হৈছে। A+ 12,927 আছিল, তাৰ পৰিৱৰ্তে 14,933, B-গ্ৰেড 13,636 আছিল। এ আৰু A+ বঢ়াৰ লগে লগে বি গ্ৰেডৰ সংখ্যা হ্ৰাস হৈ 4,600, চি গ্ৰেড 2017ত 9,163 আছিল, এতিয়া 1,000, আৰু ডি গ্ৰেড 7,105 আছিল, এতিয়া 261। এই সময়ছোৱাত বিভিন্নজনৰ প্ৰচেষ্টাত 1,00,000 চিলিং ফেন বিদ্যাঞ্জলি আঁচনিৰ অধীনত স্বেচ্ছাসেৱকসকলে আগবঢ়াইছে। 1,000ৰো অধিক স্বেচ্ছাসেৱকে নিজে পঢ়ি যোৱা স্কুলখনলৈ বিভিন্ন ধৰণে বৰঙণি আগবঢ়াইছে আৰু ৰাজ্যত নতুনকৈ স্থাপন হোৱা চাহ বাগিচাৰ বিদ্যালয়, কস্তুৰবা গান্ধী বিদ্যালয়, আৱাসিক বিদ্যালয়সমূহে গুণোৎসৱৰ গুণগত মানদণ্ড বৃদ্ধি হোৱাত এক বিশেষ বৰঙণি আগবঢ়াইছে। ৰাজ্য চৰকাৰৰ সন্মানীয় মন্ত্ৰীসকল, ৰাজ্যৰ মুখ্য সচিব, ভাৰতীয় প্ৰশাসনিক সেৱাৰ বিষয়া, আৰক্ষী সেৱাৰ বিষয়া, বন সেৱাৰ বিষয়া, ৰাজ্য চৰকাৰৰ প্ৰথম দ্বিতীয় শ্ৰেণীৰ ৰাজপত্ৰিত বিষয়াসকলকে সামৰি 18,000 চৰকাৰী বিষয়া এই শিক্ষাৰ উৎসৱৰ লগত নিজকে জড়িত কৰা জাতিটোৰ বাবে এটা শুভ লক্ষণ। 2023ত প্ৰথম, দ্বিতীয়, তৃতীয় স্থান লাভ কৰা জিলাসমূহক আজি আমি সন্মানিত কৰিলোঁ। 2024ত ফলাফলৰ সামান্য পৰিৱৰ্তন হৈছে। শিৱসাগৰ জিলাই প্ৰথম স্থান অক্ষুণ্ণ ৰাখিছে, চৰাইদেউ জিলাৰ স্থানত ডিব্ৰুগড় জিলাই দ্বিতীয় স্থান পাবলৈ সক্ষম হৈছে আৰু যোৰহাট জিলাই তৃতীয় স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। মই এখন নতুন অসমৰ সপোন দেখো। পুৰণা দিন গল, নাও উই আৰ এ টেকনলজিকেল ৰিভলিউচন অসমত। কালি ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰী আৰম্ভ হৈছে। নেক্সট আমি অসমৰ শিক্ষানুষ্ঠানত আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চ, মেচিন লাৰ্ণিং এইবিলাকৰ কথা চিন্তা কৰি আছো। আমি অসমখনক এটা নতুন ৰূপত লৈ যাব লাগিব। আমি ইম্পেচেণ্ট আৰু আবেগ, এই দুইটাই আমাৰ জাতিটোৰ মেৰুদণ্ড আজি 75 বছৰত নোহোৱা কৰি পেলালে। গতিকে মই মোবাইলত মেছেজ বম্বাৰ্ড কৰা সকলক মই ৰিকুৱেষ্ট কৰো যে এইখন চৰকাৰে মেছেজ পালেও কৰিব, নাপালেও কৰিব। ই কব গলে মই সিদিনাখনো কৈছো যে চকু যেনেকে অৰ্জুনৰ চকু আছিলে, চকুটো আমাৰো চকু অসমৰ বিকাশত কাষে পিছে আমি একো দেখা নাপাওঁ, সেই লক্ষ্যৰে আমি কাম কৰি গৈ আছো। প্ৰতিকূলতাকো আমি প্ৰত্যাহ্বান হিচাপে লওঁ আৰু প্ৰত্যাহ্বান আৰু সংকটক আমি সম্ভাৱনালৈ ৰূপান্তৰ কৰোঁ। হিন্দুস্তান পেপাৰ কৰ্পৰেচন যেতিয়া বন্ধ হৈ গৈছিল, অসমৰ মানুহে আন্দোলন কৰিছিল আৰু মই সেই ধ্বংসৰ মাজত নতুন সুৰুজৰ উদয়ৰ সপোন দেখিছিলো। কাৰণ মই বিশ্বাস কৰো যেতিয়া সংকট আহিব, সংকটৰ মাজতেই সম্ভাৱনাৰ সৃষ্টি হয়।
দরিদ্র মানুষজনের ঘরতে পদুম ফুলের সৃষ্টি হয়, কারণ সি জীবনত সংকট দেখিছে। মই বিশ্বাস করো যে আমার যুবক যুবতী সকলের পৰা সকলোৱে আমি ধৈর্য সহনশীল আর সেনসিটিভিটি সকলোৰে প্রতি সদয় সকলোৰে প্রতি এখন বহল মন, বিশেষকৈ আমার ছাত্র ছাত্রী সকলের প্রতি একটা বহল মন লব লাগে। মই বিশ্বাস করো আমার ইমান পটেনশিয়াল আছে, আমি যদি এটা দশক ভাল করে কাম করো আমি ভারতের ভিতরতে এখন সর্বশ্রেষ্ঠ রাজ্য পরিণত হম। আজি মোর পলিটিক্যাল এলিয়েন্স জানে, সকলে জানে যে মাইনরিটি এরিয়াত বিজেপি একেবারে ভোট নাপায়, কিন্তু আটাইতকৈ মাইনরিটি স্টুডেন্ট খেনি কলেজত পড়ক তার চিন্তায় মোক দিন রাতে আমনি করে থাকে যে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রী খেনি কলেজত পড়ক, ভাল ছাত্রী হোক, কারণ ভোট আহিব যাব, অসমখন সদাই থাকিব, অসমৰ কারণে আমি কাম করব লাগবে, সেইটোৱে হৈছে আমার লক্ষ্য। দ্বিতীয়তে আমি আৰু এটা খেলুৱৈৰ কাৰণে সিদ্ধান্ত লৈছো যে তেওঁলোকে যেতিয়ালৈকে এক্টিভ স্পোর্টস প্লেয়ার হৈ থাকিব তেওঁলোক অফিসত যাব নালাগে, তেওঁলোক ষ্টেডিয়ামলৈকে যাওক, কোচিং কৰক, প্ৰেক্টিছ কৰক, তেওঁলোকে ডিপার্টমেন্টত যাব নালাগে, দৰমহা নিজে নিজে বেংক একাউণ্টলৈকে নহলে মই চাকরি করো, মোর পোস্টিং আছে, রাতিপুৱা গলো ঘুরি আহিলো, খেলার তো সময় নাপাম। মই বিচাৰো অসমৰ খেলুৱৈ সকল 24 ঘণ্টা ষ্টেডিয়ামত থাকক, অন্তত মনটো খেলত লৈ থাকক, অফিচৰ কথা বাৰ্তা মূৰত সোমাব নালাগে। কিন্তু যিদিনাখনে তেওঁলোকে অবসর লব খেলৰ পৰা বা তেওঁলোকে গেমছত নোযোৱা হব, তেওঁলোকৰ এভৰি ইয়াৰ তেওঁলোকে তেওঁলোকৰ পারফরমেন্স রিপোর্ট এটা হেড অফ দ্য ডিপার্টমেন্টক দিব, আর যেতিয়া আমি গম পাম যে খেলিব খোজা নাই, কেতিয়াবা শকতাবতো হৈ যাওঁ নেখেলিলে, গতিকে আমি গম পালো যে খেলার কারণে আৰু পৰিৱেশ নাই, মন নাই, সেই দিনাখনৰ পৰা আমি অফিসত যাওঁ। সো এই নোটিফিকেশনখনো মই স্পোর্টস ডিপার্টমেন্টক প্রিপেয়ার করার কারণে অনুরোধ করিম, সোনকালে কেবিনেটত লৈ আহিব, উইল নোটিফাই দেট, যাতে খেলুৱৈ সকলে সরকারি চাকরিয়াল হওয়া বলে মনত ভাবিব নালাগে, দরমাহাতো স্কলারশিপ বলে ভাবিব লাগে, আর তেওঁলোকে যাতে সদায় নিজক খেলার লগত ব্যস্ত রাখিব খোঁজে। পিছত মই পাহৰি যাম, সমগ্র শিক্ষা অভিযানক মই অনুরোধ করিম যে এইবার অসমৰ স্কুলবিলাক ইউনিফর্মৰ গুণগত মানদণ্ড পরীক্ষা করার বাবে একটা স্পেশিয়াল টিম প্রত্যেকখন স্কুলত যাব লাগে, আর গই পেলায় সবরে স্যাম্পল লৈ আহিব লাগে, আর আমি দিয়া টকা অনুসরি ইউনিফর্মটো হৈছে না নাই তার পরীক্ষা করব লাগে, আর যিসকলৰ হোৱা নাই প্রথমবার তেওঁলোকক সাবধান বানি দ্বিতীয়বার আমি যেনেকে যে বাকি সকলের লগত কথা বতরা পাতো আমি তেনেকে পাতিব লাগিব। রাজ্যত ইউনিফর্মৰ গুণগত মানদণ্ড, এতিয়া আমি ভিডিওটো চালো, কোনোবা স্কুলত খুব ধুনীয়া ইউনিফর্ম, কোনোবা স্কুলত খুব বেয়া ইউনিফর্ম, টকা কিন্তু আমি সমান দিও, মোর মনটো খুব আমনি পাও যেতিয়া মই টিভিটোত চালে ইউনিফর্মৰ সামঞ্জস্যনে দেখো, আর ইউনিফর্মক লৈ রাজ্যর ব্লক এডুকেশন অফিস বিলাক যেটো এটা ব্যবস্থা গঢ়ি উঠিছে, মই দিয় সকলক কব খুজো তাক হয় আপোনালোকে ধ্বংস করক নহলে মই ধ্বংস করব, রাজ্যর ডিও অফিস বিলাক এই ব্যবস্থাটো মই চাব খোজা নাই, আর ইউনিফর্মৰ ওপৰত মই যথেষ্ট খবৰ বাতৰি লৈ আছো। এইবার যেনেকে আমি বিদ্যার ক্ষেত্রত গুণোৎসব কৰিছো, ইউনিফর্মৰ ক্ষেত্রত এটা গুণোৎসব, তেওঁৰ এটাই কাম যাব আর কোয়ালিটি অফ দ্য ইউনিফর্ম উইল বি টেস্টেড, কারণ লড়া ছোৱালীর মুখৰ পৰা প্রাথমিক বিদ্যালয় ছাত্র ছাত্রীর পৰা মধ্যাহ্ন আহারে হোক ইউনিফর্মে হোক এটকাও কাঢ়ি আনার অধিকার আমার কারো নাই, শিশুসকলৰ লগত যোনে দুর্নীতি করে মই ভাবো সেই বয়সত আমি হিন্দু সকলে বিশ্বাস করো
সেই বয়সত সকল শিশুর গাত ভগবান থাকে। আর ভগবানকে যদি আমি ঠগাই দিও আমি মানুষ কিহর কারণে থাকিব? বারো বছরলৈকে ছোৱালী সকলৰ যেতিয়ালৈকে তেওঁলোক মেচিউরিটি নাপায়, পিউবার্টি নহয়, তেতিয়ালৈকে কুঁৱৰী পূজা আমি কৰোঁ। গতিকে সকলো দিনাই শিক্ষক সকলে কুঁৱৰী পূজা কৰে। কুমাৰী পূজা বুলি কওঁ আমি, মাৰ রূপ তাত দেখা পাওঁ। ছাত্র সকলৰ তাতে আমি ভগবান কৃষ্ণ রূপ দেখা পাওঁ, বাল কৃষ্ণ, বাল গোপাল। গতিকে তার তেওঁলোকৰ মুখৰ পৰা যেতিয়া মধ্যাহ্ন ভোজন বা ইউনিফর্ম আমি কাঢ়ি আনো, মই ভাবো তাতকৈ ঘৃণনীয় অপরাধ একো হব নোৱাৰে। ব্যবস্থা এটা চলি আছিল, পরিবর্তন হব লাগে। যোৱাবাৰ মই এই কথাটো উল্লেখ কৰিছিলো, এইবাৰৰ পৰা আমি নজৰ দিম আৰু অহাবাৰ আমি ব্যবস্থা লম। গতিকে সকলোৱে এই মেছেজটো ৰাজ্যৰ আন প্রধান শিক্ষক শিক্ষয়িত্রীসকলক দিব। মই ডিও সকলক অনুরোধ করিম যে আপনাদের বিও অফিসটো কন্ট্রোল কর আর একদম কঠোরভাবে কন্ট্রোল কর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় কয় যে 2047 চনত আমার ভারতখন এখন বিকশিত দেশ হব আর তার বাবে তেখেতে আজি নিরন্তরভাবে কাম করে আহিছে, প্রগতি আর উন্নয়নের একটা নতুন দিগন্ত মুক্তি করেছে। আগতে কোনো দেশের প্রধানমন্ত্রীয়ে 25 বছরের সপন দেখা নাছিল। নিজের কার্যকালটোত যেনে তেনে কি করিব পারি তার সপন দেখিছিল। আগতে যদি আমি যাও, আমি যদি আমার জীবনলৈকে ঘুরি চাও, তেতিয়াহলে আমার সপন কি আছিল? যে কলেজত কোনোবা বিধায়কে 10 লাখ টাকা দিব, এটা শ্রেণীকোঠা নির্মাণ করিব, এখন করবাদ হসপিটাল হব, লাহে 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 সি পূর্ণতা পাব। কোনোবাই ভাবে যে কেতিয়াবা স্টেডিয়ামৰ নহয় খেলপথাৰখনৰ উন্নতি হব। আৰু ডাঙৰ কথা আমি কল্পনা কৰিব পৰা নাছিলো। আজি ভাৰতবৰ্ষৰ যিটো প্ৰগতি, ৰাতিপুৱা এখন মই সাংবাদিক মেলত কৈ আহিছিলো যে আমি চন্দ্ৰলৈ গলো, গগনায়নৰ কাম চলি আছে, এতিয়া আমি ইণ্টাৰকণ্টিনেণ্টেল বেলেষ্টিক মিছাইল, তাৰ মানে ভাৰতৰ পৰা যদি আমি মিছাইল এৰো দক্ষিণ পূব এছিয়াৰ যি এছিয়া মহাদেশৰ যিকোনো ৰাষ্ট্ৰত গৈ সি মিছাইল পৰিব পাৰে। অর্থাৎ যদি আমি ভাবি লওঁ যে 62 চনত চীনা আক্ৰমণ হৈছে, চাইনা তেজপুৰত সোমাইছে, মোদী ডাঙৰীয়া এটা চীনলৈকে সৈন্য পঠাব নালাগে, কলিকতা বা তেজপুৰৰ পৰা সুইচ এটা টিপি দিলেই আমাৰ বেলেষ্টিক মিছাইল গৈ বেইজিঙত পৰিবগৈ। এই ধৰণৰ ভাৰতৰ প্ৰগতি হৈছে যাক আমি কোনেও কল্পনা কৰিব পৰা নাছিলোঁ। 2036 চনত অলিম্পিক পতাৰ মোদী ডাঙৰীয়াই সপোন দেখিছে। আজি ভাৰতৰ চাৰিওফালে প্ৰগতিৰ আমি যি নতুন দিগন্ত দেখিছোঁ, সেই সপোনবিলাক আৰু যদি 25টা বছৰ আমি আগুৱাই লৈ যাব পাৰোঁ, আমাৰ ভাৰতখন বিশ্বৰ ভিতৰতে প্ৰথম ৰাজ্যত পৰিণত হ'ব।